ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়লেও মৃত্যুর হার না বাড়ায় লকডাউন শিথিলের পথে হাঁটছে আয়ারল্যান্ড। এরই ধারাবাহিকতায় কদিন আগেও যেখানে যে কোনো অনুষ্ঠানে 50 জনের বেশি উপস্থিতির অনুমতি ছিল না, সেখানে 5 আগস্ট থেকে ভ্যাকসিন গ্রহণকারীরা 100 জন মিলিত হতে পারবেন বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে। সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তিতে থাকলেও এখনো যারা করোনার ভ্যাকসিন নেননি তাদেরকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ স্থানীয় বাংলাদেশীদের। 5 আগস্ট থেকে লকডাউন শিথিল হওয়ার কারণে 100 জনের মতো অনুমতি দেওয়া হয়েছে। এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে, বিশেষ করে যারা এখনো ভ্যাকসিন নেয়নি তারা যেন জনসমাগম অনুষ্ঠান থেকে একটু দূরে এড়িয়ে চলে। অন্যদিকে 12-15 বছর বয়সী ছেলে মেয়েদের আগামী কিছুদিনের মধ্যেই ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্তে স্বস্তি নেমে এসেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। স্কুল থেকে করোনা ছড়ানোর হাত থেকে শিক্ষার্থী ও অভিভাবকরাও অনেকটা নিরাপদ থাকবেন বলে মনে করেন তারা। ছেলেমেয়েরা যখন স্কুলে থাকে তখন অভিভাবকরা চিন্তিত থাকতো করোনার আশঙ্কা, ছাত্রছাত্রীদের নিরাপত্তা এটি একটি ভালো উদ্যোগ বলে মনে করি। এদিকে ডেল্টা ভ্যারিয়েন্টে গেল 2 দিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন 2450 জন। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।